আমরা নির্বাচন চাই, অবশ্যই নির্বাচনের মাধ্যমে মহলার পরিবর্তন চাই, কিন্তু সেই নির্বাচন আপনার মতো শেয়ালের হাতে চাই। বাংলাদেশের থেকে সংযুক্ত আছেন আপনাদেরকে সহ বিএনপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজ 12 জুলাই ঢাকায় সংগঠিত হচ্ছে বিএনপির এক দফা আন্দোলন, হাসিনা হটাও আন্দোলন। কিন্তু সেই আন্দোলনে সরাসরি শেখ হাসিনার গণভবন এবং তার পদত্যাগের ঘোষণা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সেখানকার বর্তমান উত্তপ্ত পরিস্থিতি জানবো এই ভিডিও থেকে। সো চলে যাব ভিডিওতে। যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। আমরা নির্বাচন চাই, অবশ্যই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাই, কিন্তু সেই নির্বাচন আপনার মতো শেয়ালের হাতে চাই না। কারণ আপনি তো কুমিরের বাচ্চা থেকে বারবার বারবার একই কাজে খেয়ে ফেলবেন। যুবপ্রধায় বৃহত্তর গণ আন্দোলনের এক দফার যৌথ ঘোষণা, এক দফা এক দাবি কি? বাংলাদেশ ঠিক ব্যাক করার জন্য কি করতে হবে? যদি না শুনে কথা ফাইসলা হবে কোথায়? আমাদের কথাবার্তা পরিষ্কার, সারা ঢাকা মহানগরী সহ সারা দেশে মহানগরী ও জেলা পর্যায়ে মার্চ মার্চ পদযাত্রা 19 তারিখে ঢাকা মহানগরীতে সকাল 10টা থেকে বিকাল 4টা উত্তরের আব্দুল্লাহপুর হতে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত শুধু সেখানে না বন্ধুগণ, সে হচ্ছে যে যখন তার আত্মীয় স্বজনরা হাইকোর্টে গেছে, হাইকোর্ট থেকে সেই মামলা যখন সুপ্রিম কোর্টে গেছে, সেই সুপ্রিম কোর্টে তার জামিনকে হাইকোর্ট জামিন দিয়েছিল, জামিনকে বাতিল করে 4 মাস স্থগিত করেছিল। সে ওইখানে যে সর্বোচ্চ আদালত যার প্রতি সমগ্র দেশের মানুষ তাকিয়ে থাকে, ভরসা করে আশা করে যে এখান থেকে আমি ওদের সঠিক বিচার পাব, এইখানে আজকে ওই মেয়েটি, একটা বলা যায় একটা নাবালক মেয়ে, সেই মেয়েকে দিনের পর দিন মাসের পর মাস তাকে আজকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হবে। আর গতকাল ছবি উড়িয়েছে, আজকে বেরিয়েছে, দেখেছি কিনা আমি জানি না, আমার বুক ফেটে গিয়েছে। একটা অল্প বয়সের 18-19 বছরের একটা মেয়ে, তার ওই অবস্থা, মা বলছে আমার মেয়ের কি অপরাধ আমি জানি না। এই দেশ তো আমরা চাইনি ভাই, আমরা তো এই দেশ চাইনি, আমরা তো পরিষ্কার করে সেই জন্য বলেছি যে না বিজনা, তোমরা আমাদের অর্থনীতি ধ্বংস করেছো, আমাদের সমস্ত অঞ্চলগুলোকে ধ্বংস করে দিয়েছো, আমার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছো, আমার ছেলেদের শিক্ষার সুযোগ সব ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছ। এই যে ডেঙ্গু হচ্ছে আমাদের আব্বাসবাড়ি এলাকাতে, মুগ্ধাপাড়া একটা হাসপাতাল, সে হাসপাতালে গিয়ে জায়গা পায় না ডেঙ্গু রোগীরা, গিয়ে আপনার কারণ ওখানে তার ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে, রাস্তার পাশে ফুটপাথের মধ্যে গাছের নিচে বাচ্চাকে নিয়ে বসে আছে, শুয়ে আছে। এই দৃশ্য দেখার জন্য তো আমরা এদের স্বাধীন করে নিই বন্ধুগণ, তাদের সেদিকে কোনো খেয়াল নেই, তারা এগুলো সমাধান করতে চায় না, তারা মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করতে চায় না, তাদের তো স্বাস্থ্য চিকিৎসার দেখে দরকার নেই, তারা সব বিদেশে গিয়ে চিকিৎসা করে, ফলে তাদের দরকার নেই। তাদের ছেলেমেয়েরা সব বাইরে লেখাপড়া করে, আমার ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার সুযোগ হলো কি হলো না সেটাও কোনো ব্যাপার নেই, আর চাকরি তাদের দরকার নেই, এই জন্য তারা যে বাংলাদেশের যে ট্রেজারি, বাংলাদেশের যে খাজানচি, সেটাকে ইতিমধ্যে খালি করে দিয়েছে। আপনারা দেখছেন পত্র পত্রিকায় লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে না, ব্যাংকগুলো খালি হয়ে গেছে, টাকা পাচার করে দিয়েছে বাইরে, বিশেষ করে আমেরিকায়, আর যেই আমেরিকা স্যাংশন দিয়েছে এখন ওইখান থেকে ওই টাকা আবার ফেরত পাঠাচ্ছে টাকা পাচারের জন্য। সাথে আবার এই সরকার আরেকটা কাজ করে দিয়েছে তাদের জন্য, যে যত টাকা পাঠাবে সেখান থেকে আবার 2% ইনসেন্টিভ পাবে। কি চমৎকার আইন, আমার দেশের টাকা পাচার করে চুরি করে নিয়ে গেল বিদেশে, ওখান থেকে ফেরত আনলে এখন তাকে ওই টাকা তো দেওয়াই হবে, প্রশ্ন করা হবে না, এবং তাকে 2.5% দেওয়া হবে, কার থেকে? আমার পকেট থেকে। এই হচ্ছে আওয়ামী লীগ সরকার বন্ধুরা, বক্তব্য দীর্ঘ করবো না,
আমি জানি আমরা অনেক কথা বলেছি, এখন আর কথা বলার সময় আমাদের হাতে নেই। আমাদের এখন একটাই কাজ, সেই কাজ হচ্ছে এই ভয়াবহ লুটেরা ফ্যাসিস্ট সংবিধান লঙ্ঘনকারী যারা আমাদের মানুষের সমস্ত অর্জন করে কেড়ে নিয়েছে তাকে সরিয়ে দেওয়া। বন্ধু, আমরা নির্বাচন চাই, অবশ্যই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাই, কিন্তু সেই নির্বাচন আপনার মতো শেয়ালের হাতে চাই না। কারণ আপনি তো কুমিরের বাচ্চা থেকে বারবার বারবার একই কাজে খেয়ে ফেলবেন, বারবার খেয়ে ফেলবেন। কুমিরের গল্প জানেন তো, শেয়ালের কুমিরের বাচ্চা খাওয়ার গল্প, এই কাজে খেয়ে ফেলবেন। 14 সালে খেয়েছেন, 18 সালে খেয়েছেন, আবার আরেকবার খেতে চাচ্ছেন, টোপ করে পায়চারা করছেন। আমাদের কৌশিক ভাই বলেছেন যে এমন পায়চারা করছেন অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন পুলিশ প্রশাসন সব তারা নিজেদের মতো করে সাজাতে যাচ্ছে। কাদেরকে নিয়োগ দিয়েছে? মন্ত্রীদের এপিএস দেখতে, তাই না? পিএস এপিএস দেখতে, তাই তো? যখন জনতা জেগে ওঠে তখন কি আর কাজ করে বন্ধুগণ? সুনামি যখন আসে তখন কি কোনো দেয়াল রুখতে পারে? ঝড় যখন আসে তখন কি বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা যায়? যায় না বন্ধুগণ। আজকে বাংলাদেশের মানুষের জনগণের এই প্রতিবাদে সুনামি শুরু হয়েছে। আজকে সব হিসাব প্রমাণ বন্ধুগণ, মাত্র 2 দিনের নোটিস। আমি সিগারেট থেকে বলেছি কত তারিখে, সেটা 9 তারিখ, আর আজকে 12 তারিখ। আজকে 12 তারিখে দেখেন সয়লাব হয়ে গেছে ঢাকা শহর। অনেক চেষ্টা করেছে এটাকেও বাঞ্চাল করার, অনেক চেষ্টা করেছে। বাইরে থেকে যারা আসবে, আমাদের গাজীপুর কালিয়াকৈর সাভার ধামরাই সব জায়গায় বাধা দিয়েছে, গাড়ি বন্ধ করে দিয়েছে, ঠেকিয়ে রাখতে পারে নাই। আমাদের এই তরুণেরা দুর্বল তরঙ্গের মতো তারা ধেয়ে এসেছে বন্ধুগণ। একটা মাত্র আশা তাদের, যে পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন। বন্ধুগণ, কোন শিবর্জনী ত্যাগ ছাড়া হয় না। আমরা ইতিমধ্যে বহু ত্যাগ স্বীকার করেছি, আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে, জান দিয়েছে, কারাগারে গেছে। এখনো আমাদের বহু নেতা আছে, এখনো আমাদের প্রায় সহস্রাধিক মানুষ কারাগারে রয়েছে এই 1 মাসে। এদিকে আমরা বাইরে কি বলছে সবখানে, খুব সুন্দর ব্যবস্থা। আমি তো আপনার অপোজিশনকে খুব সুন্দর স্পেস দিচ্ছি, জায়গা দিচ্ছি। এই যে আমাদেরকে আজকে এখানে আমরা করছি, দেখো দেখো কত বড় মিটিং করেছে, যে ভেতরের কি ব্যাপার তো না, বাইরে থেকে শুনারা কি বুঝবেন, তাই না? কত যে আমরা কাঠখড় পোড়াতে হয়, কত রক্ত ঝরাতে হয়, কত ঘাম ঝরাতে হয়, সেটা যারা ভুক্তভোগী তারাই বলে বন্ধুগণ। বন্ধুগণ, আমরা এটা শেষ চাই। এই সরকার যেটা এখানে অনেকেই বলেছেন, এই সরকার বাংলাদেশ বিরোধী সরকার, এই সরকার গণতন্ত্র বিরোধী সরকার, এই সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সরকার। দেখেন রোহিঙ্গারা এসছে প্রায় 10 বছর না, রোহিঙ্গা 10 বছর এসছে না, প্রায় 10 লক্ষের উপরে মানুষ আমরা পয়সা টসা দিয়ে তাদেরকে খাওয়াচ্ছি। এই সরকার যখন দায়িত্ব নেয় তাদের, যে তারা এটাকে তারা সসম্মানে ফিরে যেতে পারে তার ব্যবস্থা করার আছে না, এখন পর্যন্ত করতে পারেনি। কেন? কারণ তাদের সেই যোগ্যতা নাই। আমার উত্তরবঙ্গের মানুষ প্রতিবার তিস্তার বন্যায়, তিস্তার খরায়, তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা বিস্তারিত তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে আশা করছি। সো এখন আমরা চলে যাব আরও গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, যে বিএনপির একদফা আন্দোলনকে ঘিরে আওয়ামী লীগের প্রতিক্রিয়াটা কি এবং কি হতে যাচ্ছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আসুন সেই বিস্তারিতটা জানবো ভিডিওতে। একজন মানুষের পিতা কিংবা আত্মীয় পরিজন পরিবার পরিজনের হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অধিকার আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার বিচার চাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তখন মানবাধিকারের বাণীগুলো কোথায় ছিল? আমাদের বন্ধু রাষ্ট্রদের বলবো, এসে দেখে যান, এদের বক্তব্য শুনুন। আমার ডান পাশে যারা দাঁড়িয়ে আছে তাদের বক্তব্য শুনুন, আমার বাম পাশে যারা দাঁড়িয়ে আছে তাদের বক্তব্য শুনুন, আর্তনাদ শুনুন, তাহলেই মানবাধিকার প্রতিষ্ঠা পাবে।
এরা রাজনীতি জানে না, রাজনীতি বুঝে না, রাজনীতি করে না। এরা সাধারণ মানুষ, এদের কোনো অপরাধ নাই, নিতান্ত জীবিকার তাগিদে তারা রাস্তায় বেরোয়েছিল। কিন্তু তাদের উপরে পেট্রোল বোমা নিক্ষেপ করে বেগম খালেদা জিয়ার পেটুয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনী, তারিক জিয়ার সন্ত্রাসী বাহিনী, পেটুয়া বাহিনী, এই মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস সহ এদের নেতাদের পরিচালনায় অর্থায়নের নির্দেশে তাদের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল, বোমা নিক্ষেপ করা হয়েছিল। একজন ট্রাক ড্রাইভার তারা অবরোধ রেখেছে, ট্রাক চলছে না, ট্রাক রাস্তায় দাঁড়িয়ে আছে রাতের বেলা, এবং ট্রাক ড্রাইভার সেই গাড়ির ড্রাইভিং সিটে শুয়ে ঘুমাচ্ছে। সেখানে পেট্রোল বোমা মেরে ট্রাক জ্বালিয়ে দিয়েছে, ট্রাক ড্রাইভার ভাইকে পুড়িয়ে অঙ্গার করে ফেলেছে। এ কেমন রাজনীতি! এবং সেই ট্রাক ড্রাইভার যাতে সেখান থেকে বের হতে না পারে সেজন্য পেট্রোল বোমা নিক্ষেপ করার আগে বাইরে আগার আবার তালা মেরে দিয়েছিল যাতে বের হতে না পারে। এই যে নির্মমতা, এগুলোর জন্য দায়ী বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ যারা আজকে লম্বা লম্বা বড় বড় কথা বলে বিকেলবেলা যারা সমাবেশ করবে তারা সবাই হুকুমদাতা এবং এই নির্মমতার জন্য দায়ী। আজকে আমার বাম পাশে জিয়াউর রহমানের নির্মমতার যারা শিকার তারা দাঁড়িয়েছে, ডান পাশে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপি নেতাদের নির্মমতার যারা শিকার তারা দাঁড়িয়েছে। এরা বিচারের দাবিতে আজকে সারা দেশে আজকে তারা দাবি জানাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছে, ইনশাল্লাহ এদের বিচার হবে। তারা মানবাধিকারের কথা বলে, যারা মানবাধিকারের প্রেসক্রিপশন দেয়, যারা মানবাধিকারের কথা বলে কথায় কথায় বাংলাদেশকে নানা আহ্বান জানায়, তাদেরকে বলবো যে আমাদের বন্ধু রাষ্ট্রদের বলবো এসে দেখে যান, এদের বক্তব্য শুনুন। আমার ডান পাশে যারা দাঁড়িয়ে আছে তাদের বক্তব্য শুনুন, আমার বাম পাশে যারা দাঁড়িয়ে আছে তাদের বক্তব্য শুনুন, আর্তনাদ শুনুন, তাহলেই মানবাধিকার প্রতিষ্ঠা পাবে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার বন্ধ করে মানবাধিকারের চরম লঙ্ঘন করা হয়েছিল, তখন যারা আজকে প্রেসক্রিপশন দেয় তারা কোথায় ছিল? একজন মানুষের পিতা কিংবা আত্মীয় পরিজন, পরিবার পরিজনের হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অধিকার আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার বিচার চাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তখন মানবাধিকারের বাণীগুলো কোথায় ছিল? আজকে তাই সার্জেন্ট কামাল পাশা সাহেব বলেছেন, আমি তার সুতে সুর মিলিয়ে বলবো, আগে এদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমার বাম পাশে যারা দাঁড়িয়ে আছে, ডান পাশে যারা দাঁড়িয়ে আছে, তাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই সত্যিকার অর্থে দেশে মানবাধিকার। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা বিস্তারিত দেখলেন, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আশা করবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট খবর সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।